আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব গর্ভবতী মহিলাদেরকে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো আপনি দিতে পারবেন। তো আমি গত ভিডিওতে আলোচনা করছি গর্ভবতী মা বোনদেরকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ ক্যাটাগরি যেটা 0 থেকে 3 মাস, আর বি ক্যাটাগরি সেটা 3 থেকে 6 মাসের ভিতরে, যেমন একটা প্রেগনেন্ট মহিলা 3 থেকে 6 মাসের ভিতরে আপনি কোন ওষুধগুলো দিতে পারবেন, এগুলো কি বলে বি ক্যাটাগরি। সি ক্যাটাগরি যেটা 6 থেকে 9 মাসের ভিতরে, আর ডি ক্যাটাগরি যেটা 30 থেকে 32 সপ্তাহের ভিতরে আপনি দিতে পারবেন, আর এক্স যেটা কোনো অবস্থায় দেওয়া যাবে না, দিলে অ্যাব্রেশন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলতেছি অ্যান্টিবায়োটিক যে বি ক্যাটাগরি, এ ক্যাটাগরিটা সম্পূর্ণ সেফ ড্রাগ, যেটা বি ক্যাটাগরি 3 থেকে 6 মাসের ভিতরে আপনি দিতে পারবেন। তো বি ক্যাটাগরি অ্যান্টিবায়োটিকের ভিতরে আমি আপনাদেরকে বলি যে সেফালোস্পোরিন। সেফালোস্পোরিনের যে ড্রাগগুলো আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এগুলো সবই আপনি দিতে পারবেন, এগুলো সেফ, নিরাপদ বি ক্যাটাগরি। যেমন সেফালোস্পোরিনের ভিতরে ফার্স্ট জেনারেশন কি আছে, এটা আমি আমার খাতাতে লেখা আছে, আমার নোট, সেটাখান থেকে দেখে দেখে বলতেছি, অনেক সময় পুরোপুরি মনে থাকে না, মিস্টেক হতে পারে। তো সেফালোস্পোরিন ফার্স্ট জেনারেশন সেপ্রাডিন, যেটা আপনারা জানেন স্কোয়ারের লিবিয়াক, সেপ্রাট ইত্যাদি, সেফালেক্সিন, এটা যদি এখন অ্যাভেলেবেল নাই, সেফালেক্সিন সেটা আপনি দিতে পারেন। এবং সেফালোস্পোরিন সেকেন্ড জেনারেশন সেফুরোক্সিম এক্সিটিল, এখন সেফুরোক্সিম সাথে ক্লাবোনানিক অ্যাসিডও যোগ করছে, যেটা সেফাক্লাব, ক্লাবোসেফ ইত্যাদি, ম্যাক্সটিল, তারপরে সেফুরোক্স, এগুলো আপনারা বি ক্যাটাগরি দিতে পারবেন। আমি এখন বি ক্যাটাগরিগুলো বলতেছি। তারপরে সেফালোস্পোরিন থার্ড জেনারেশন যেটা সেফিএক্সিম 200-400 হয়, এটা খুবই বেশি ব্যবহার হয় বর্তমান সময়ে বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে, তো সেফিএক্সিমটা আপনারা দিতে পারবেন, যেমন সেফ3, সেফিম3 ইত্যাদি। তারপরে সেফিএক্সিম ইঞ্জেকশন, যখন সিপিআর ক্ষেত্রে, টাইফয়েড, কোনো ইনফেকশনের ক্ষেত্রে সেফ্রেজন ইঞ্জেকশন আপনারা দিতে পারেন, যেমন সেপ্রন, প্রাইজেক, এই জাতীয় যে ইঞ্জেকশনগুলো আপনারা দিতে পারেন। সেপ্রাজিডিম সেটাও সেফ ড্রাগ, নিরাপদ দিতে পারবেন। সেফালোস্পোরিন ফোর্থ জেনারেশন সেফিফাইম, তো এই ওষুধগুলো বি ক্যাটাগরি প্রেগনেন্ট ওমেনদেরকে দিতে পারবেন। তো বি ক্যাটাগরির ভিতরে আর আরও কিছু ওষুধের নাম বলতেছি, ইথামবিউটল, তা আমি জেনেরিক নামগুলো বলতেছি, বেনজাথিম ফেনিসিলিন, বেনজাইল ফেনিসিলিন, ফেনক্সিমিথাইল ফেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, আর অ্যামোক্সিসিলিনের সাথে যেটা ক্লাভুলানিক অ্যাসিড, সেফাট্রক্সিল, এগুলি, তারপর এজিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, সেফিফাইম ও সেপ্টিবিউটেন, এগুলো বি ক্যাটাগরির। তারপরে ফ্লুক্লক্সিন একটা সময় দিত না, এখন এটা বি ক্যাটাগরির ভিতরে দিতেছে। আর একটা হায়ার অ্যান্টিবায়োটিক আছে, সেফোপেরাজল, সেফাজোলিন, সেফাড্রক্সিল, আবার সেফাড্রক্সিমের সাথে ক্লাবুনানিক অ্যাসিড, এটাও বি ক্যাটাগরি দিতে পারবেন। ক্লিন্ডামাইসিন একটা সময় দেওয়া হয়তো না, এখন এটা প্রেগনেন্সি ক্যাটাগরি বিতে নিয়ে এসেছে, ক্লিন্ডামাইসিন দিতে পারবেন। ক্লোরামপেনিকল ঝোঁকের ড্রপ আকারে প্রেগনেন্সি ক্যাটাগরি বি দিতে পারবেন। তারপরে ক্লক্সাসিলিন, তারপর ফ্লুক্লক্সাসিলিন, এগুলো আপনি প্রেগনেন্সি ক্যাটাগরি বি দিতে পারবেন। তো প্রেগনেন্সি ক্যাটাগরি বি আরও ওষুধ আছে যেগুলো কমন সাধারণত বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেগুলো আমি বলতেছি। এবং প্রেগনেন্সি ক্যাটাগরি সির ভিতরে যেটা 6 থেকে 9 মাসের ভিতরে দিতে পারবেন, এমন আমি কিছু অ্যান্টিবায়োটিকের কথা বলতেছি, সিপ্রোপ্লক্সাসিন, তারপর গেটিপ্লক্সাসিন, লোমিপ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, অ্যাসপারফ্লক্সাসিন, রিপ্যাম্পিসিন, তো এগুলি প্রেগনেন্সি ক্যাটাগরি সি, এটা 6 থেকে 9 মাসের ভিতরে আপনারা দিতে পারেন। এখন ডি ক্যাটাগরির কিছু মেডিসিনের কথা বলতেছি, অ্যামিকাসিন, তারপরে জেন্টামাইসিন, তারপরে স্টেপটোমাইসিন, এগুলি প্রেগনেন্সি ক্যাটাগরি ডি 30 থেকে 32 সপ্তাহের ভিতরে আপনারা এটা দিতে পারবেন। অ্যাসপাইরোমাইসিন, এগুলি প্রেগনেন্সি ক্যাটাগরি সি আপনারা দিতে পারেন। আর যেটা প্রেগনেন্সি ক্যাটাগরি কটিমক্সাসল আছে, তো এটা আমরা প্রেগনেন্সি ক্যাটাগরি ডি ধরি, এটা না দিলে ভালো। তো যাই হোক, তারপরে এর ভিতরে আমি আপনাদেরকে পরামর্শ দিব, একটা গাইনি ডাক্তার আছে, গাইনোকোলজিস্ট, উনি প্রেগনেন্সি ক্যাটাগরি এ, বি, সি,
অবস্থা অনুপাতে রোগের কন্ডিশন, বাচ্চার কন্ডিশন সবকিছু মিলিয়ে উনি একটা সুচিকিৎসা, সঠিক চিকিৎসা দিতে পারে। তারপরও যেহেতু 60-70% পেশেন্ট প্রাইমারি চিকিৎসা নিয়ে থাকে, প্রাইমারি ডাক্তার থেকে, তারা আরএফপি, এলএমএফ, ডিএমএফ, মার্সের, তো তারা এই জিনিসটা জেনে রাখা অনেক অত্যন্ত জরুরি। কারণ আপনার একটা সচেতনতার কারণে একটা মা এবং বাচ্চার জীবন বেঁচে যাবে, আর একটা অসচেতনতার কারণে, না জানার কারণে, গাফলতির কারণে একটা বাচ্চার প্রাণ দুনিয়া থেকে ঝরে যেতে পারে। তো এই জন্য আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো। প্রেগনেন্ট মহিলাদের জন্য কোন অ্যান্টিফাঙ্গাল দিতে পারেন, অনেকে দাউদ একজিমা নিয়ে ভুগতেছেন এবং ক্রিমের নিয়ে সমস্যা আছে, তো সেটার জন্য আমরা ভিডিও দিব। কমেন্টসে জানাবেন, লাইক কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।